मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন এবং তার কথা মতই কিন্তু কানুসন্নাল গ্রামে জল এসে পৌঁছলো যে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের সেই সমস্যার কথা মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেন এবং তিনি আশ্বাস দেন এবং আশ্বাসের পরপরই কিন্তু পানীয় জল পৌঁছলো কানুসন্নালের গ্রামে উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সাংবাদিকদের বলেন যে এলাকার প্রতিটি বাড়িতে জল পৌঁছতে জোর কদমে কাজ করছে পিএইচসি দপ্তর কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এলাকায় পানীয় জলের ট্যাংকার পাঠানো হচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু জল পৌঁছে যাবে বাড়ি বাড়ি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কয়েক ঘন্টা পরেই কিন্তু দেখা গেল গতকাল রাতে ট্যাংকার পৌঁছে যায় এবং তাতে খুশি গ্রামবাসী আমরা কথা বলে এই বিষয় সম্পর্কে আরো জেনে নেব নারায়ণ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নারায়ণ সেই অনুযায়ী একটা ব্যবস্থা অন্তত পক্ষে হয়েছে এবং তাতে এলাকার মানুষজন তাদের বক্তব্য কি একেবারে দেখো গতকাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে নেমেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি গৌতম দেবকে অর্ডার দেন এবং পৌর কর্পোরেশন থেকে যত তাড়াতাড়ি সম্ভব জলের ব্যবস্থা করতে বলেন সেই মোতাবেক কিন্তু গতকাল রাতে অর্থাৎ ছয় ঘন্টার মধ্যেই কানুসন্নালের যে দেবদোল্লা জোত রয়েছে যেখানে কানুসন্নালের বাড়ি ওই গ্রামে কিন্তু জল পৌঁছে দেয় শিলিগুড়ি পৌর কর্পোরেশন থেকে জলের ট্যাঙ্ক পৌঁছে দেয় এবং সেই জল পেয়ে কিন্তু ইতিমধ্যে গ্রামবাসীরা খুব খুশি তবে তো আশাপাশি তাদের কিছু বক্তব্য উঠে এসছে যে পার্মানেন্ট সলিউশন অর্থাৎ পার্মানেন্ট ভাবে সেখানে জলের ব্যবস্থা করার জন্য কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী বলার সাথে সাথেই সেখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে তা নিয়ে আপাতত তারা খুশি কিন্তু তারা যত তাড়াতাড়ি সম্ভব যে পানীয় জলের সমস্যা যেন পার্মানেন্টলি তাদের এখানে সলিউশন হয় সেটাও কিন্তু তারা বলছে ধন্যবাদ নারায়ণ हम लोग को तभी पूरा खुशी लग रहा है जब हम लोग का भी सामने पानी हुआ जब हाईकोर्ट वहाँ गए थे पानी के विषय से हम लोग तब वहाँ तो बोला एक महीना का अंदर में हो जाएगा तब हम लोग को तो चाहिए एक महीने का अंदर में अब हम लोग तो कहाँ कहाँ से पानी पी रहे हैं नदी का वहाँ से पानी पी रहे हैं तभी सामने पानी आएगा तो हम लोग को तो बहुत खुशी लगेगा बांग्लार आवाज बांगाली आवेग जी 24 घंटा